রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারে আজ শুনবেন সুব্রত মজুমদারের লেখা গল্প সমান্তরাল। সুব্রত মজুমদার এই লেখকের বগলা সিরিজের অনেকগুলো গল্প আমরা আমাদের চ্যানেলে আপনাদের শুনিয়েছি এবং আপনাদের যথেষ্ট প্রশংসাও পেয়েছে গল্পগুলো। আজ আবার একটি সুব্রত মজুমদারের লেখা বগলা সিরিজের গল্প সমান্তরাল। ভট্টাচার্য মশাই গল্পটা শুরু করলেন এইভাবে, পৌষ মাস, আকাশে বাতাসে হিমের পরশ, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের সৌন্দর্য এখন দেখার মতো। ধোঁয়াটে কুয়াশাতে ভরে গিয়েছে পাহাড়ের কোল, বনভোজনের দলগুলো এখনো এসে পৌঁছয়নি। ওরা এসে পড়লেই এই নিস্তব্ধ নিঝুম প্রাকৃতিক পরিবেশটা মুহূর্তেই পাল্টে যাবে, শুরু হবে দানবীয় অত্যাচার। চারদিকে প্লাস্টিকের প্যাকেট বোতল ফেলে মদ খেয়ে উদ্দাম নৃত্য করে আর উচ্চগ্রামের হৃদয় বিদারক গান বাজিয়ে কাকচিলদের বসারও উপযুক্ত রাখবে না জায়গাটা। বছরে একবার বনভোজন করা ভালো, মাঠে রেঁধে খেলে পরমায়ু বাড়ে, রোগবালাই কমে। এখন তো আর বনভোজন হয় না, হয় মদ মাতালি আর উচ্চগ্রামে লারে লাপ্পা গান বাজিয়ে নাচ। আমরা পুরনো আমলের লোক, আমাদের ধারণার সঙ্গে এখনকার ধারণা আর মেলে না। এখন সব কিছুতেই যুক্তি খোঁজা হয়। এখন লোকের ঢাউস একটা সাউন্ড সিস্টেম নিয়ে গোটা দেশ শুদ্ধ লোকের কানের মাথা খেয়ে নিলেও তারা আধুনিক, আর আপনি কিছু বললেই চাইবে প্রমাণ আর যুক্তি, এটাই নাকি আধুনিকতা। শুশুনিয়া পাহাড়ের কোলে ছোট্ট একটা রিসর্ট, তবে ইটকাট কংক্রিটের পার্মানেন্ট কিছু নয়, তাঁবু দিয়ে তৈরি কয়েকটা ঘর, ইকো পার্ক না কি যেন বলে। সেই ইকো পার্কেই এসেছে একদল ছেলে মেয়ে, ওরা হরিয়ানা থেকে এসেছে, ওখানকার মেডিকেল ইউনিভার্সিটির এমডির ছাত্রছাত্রী ওরা। দলের মধ্যে সবচেয়ে প্রাণচঞ্চল ছেলে হলো সুধন্য, সুধন্য সরকার, বাংলার ছেলে বলে সর্বত্রই মাতব্বরি করে বেড়াচ্ছে, দলের বাকিদের নেতৃত্ব দিচ্ছে। ওর সঙ্গের মেয়েটি পরমজিৎ, সবাই ওকে পাম্মি বলে ডাকে। পাম্মি সবসময় সুধন্যর সাথে সাথেই ঘুরে, কারণ ওদের মধ্যে একটা আলাদা কেমিস্ট্রি আছে। পাহাড়ের পেছন দিকে একটা পলাশ গাছের তলায় বিশাল একটা পাথর, পাথরের মধ্যে নানা রকম নকশা কাটা, মাঝখানে একটা চৌকো মতো গর্ত। আশেপাশের লোকেরা জায়গাটিকে ভূতসিনী বলে ডাকে, কারণ যত রাজ্যের ভূতের আস্তানা ওইখানে, তাই ওদিকে ভুলেও পা মারায় না কেউ। জায়গাটা প্রথমে নজরে পড়ে মোহনের, মোহন রাও দেশমুখ, মারাঠি, ভূতপ্রেত ঠাকুর দেবতাতে ওর একটা গভীর বিশ্বাস আছে। দূর থেকে জায়গাটা দেখে আর স্থানীয়দের নিষেধ শোনার পর আর ওদিকে যায়নি সে, ঝুঁকি নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় মনে করেছে সে। মোহনের মুখ থেকে শুনে একটা বিদ্রুপের হাসি হাসলো সুধন্য, বলল, এই একবিংশ শতকেও সেই আদিম কুসংস্কারাচ্ছন্নই থেকে গেলি, ভূতপ্রেত বলে কিচ্ছুটি নেই। দেখ, সে তুই বিশ্বাস কর কি আর না কর, আমার তাতে কিছু যায় আসে না, তবে সব কিছুরই একটা কার্যকরণ তো থাকে। জায়গাটাকে আমারও কেমন একটা অদ্ভুত লেগেছে, চারপাশে একটাও পাখি নেই, অথচ কিছুটা দূরেই গাছে গাছে পাখিদের জটলা। মোহনের কথাতে আবারও হাসলো সুধন্য, কফির কাপে শেষ বিন্দুটুকু গলায় ঢেলে নিয়ে বলল, পাখিরা কোথায় গাইবে কোথায় বাজাবে তা তুমি ঠিক করে দেবে না আমি, তোমাকে আর মানুষ করতে পারলাম না। বিরক্ত হয়ে উঠে পড়ে মোহন, সে জানে সুধন্যকে বোঝানো তার কম্য নয়। এদিকে পাম্মিটাও হয়েছে সুধন্যর মতোই, উগ্র আধুনিকা সে, কফি খেয়েই বেরিয়ে পড়ে সুধন্য, পাম্মিও সঙ্গ নেয়। তাঁবু থেকে কিছুটা গিয়েই শুশুনিয়া পাহাড়, পাহাড় থেকে কুয়াশার চাদর কেটে যাচ্ছে আস্তে আস্তে, পাথরের খাঁজ বেয়ে উঠতে শুরু করে ওরা। পাহাড়টা খুব উঁচু না হলেও নেহাত কম নয়, 448 মিটার। হাঁপ ধরে যাচ্ছে, পাম্পি
একটু দাঁড়াও, আমি আর উঠতে পারছি না, হাঁপ ধরে গেছে, একটু জিরিয়ে নিয়েই উঠছি। হাঁপাতে হাঁপাতে বলল সুদন্ত, পাম্মি জাট মেয়ে, সে যেমন শক্ত তেমনি সমর্থ। এটুকুতেই? তুমি না বলেছিলে এভারেস্টে ট্রেকিং এ যাবে? পাম্মির কথায় রেগে গেল সুদন্ত, সে চুপ করে থাকলো। পাম্মি তখন নেমে এসে সুদন্তর গাল দুটো টিপে ধরে বলল, ও আমার গুলুগুলু রে, রেগে গিয়েছো? আচ্ছা বাবা, আর বলবো না, তুমি আমার সুপার হিরো, তুমি আমার মজনু, তুমি আমার ফরহাদ। পাম্মিকে জড়িয়ে ধরে সুদন্ত বলল, আর তুমি আমার শিরিন। কিছুক্ষণ ফুনসুটি করে আবার উঠতে লাগলো দুজনে। পাহাড়ের চূড়ায় উঠেই আনন্দ ধরে না ওদের। চারদিকে সবুজ আর কালোর একটা সুন্দর কোলাজ, সেই কোলাজের ওপর হরিদ্রাভ আকাশী চাঁদোয়া, সেই চাঁদোয়ার নিচে একটা ছেলে আর একটা মেয়ে পরস্পরকে জড়িয়ে ধরে ভালোবাসার শপথ নিচ্ছে, আর সূর্যটা এক টুকরো মেঘের আড়ালে বসে বসে ওদেরকে দেখছে। পাহাড় থেকে নেমে এসেই ওরা ঢুকলো একটা চায়ের দোকানে, অস্থায়ী দোকান, এই বনভোজনের সময়টাই চাওয়ালা তার দোকান লাগায়, তবে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার বহু আগেই দোকান বন্ধ করে চলে যায়। চা খেতে খেতে সুধন্য বলল, আচ্ছা কাকু, পাহাড়ের পেছনে যে পলাশ গাছের তলায় পাথরটা আছে ওটার সম্পর্কে কিছু জানেন? চাওয়ালা দুটো কানে হাত দিয়ে বলল, জায়গাটা খুবই খারাপ বটে, আমরা পারত পক্ষে ওদিক তো যাই না। সে পরের ব্যাপার, ওটার সম্বন্ধে কিছু জানলে বলুন। পাম্মি সুদন্তকে সমর্থন জানিয়ে বলল, হ্যাঁ কাকু, আপনি নির্দ্বিধায় বলুন। চাওয়ালা চা ছাঁকতে ছাঁকতে বলল, ও জায়গাটার অনেক বদনাম আছে, সন্ধ্যার পর ওখানে গেলে আর ফিরে না কেউ, ভূত পিরে তার পিশাচদের আড্ডা উখানটয়ে, সুযোগ মতো পেলিয়ে রক্ত চুষে চুষে খায়, যে বাঁচে সি হয় স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, না হয় পাগল হইয়ে যায়, এই জন্যই জায়গাটার নাম ভূতসিনী। যত সব, এসব আজকালকার দিনে আর চলে না কাকু, এটা একুশ শতক, এ যুগের হাতের মুঠোয় দুনিয়া, সব বোতামে চলে, ভূতপ্রেত এ যুগে অচল। চাওয়ালা একবার মাথা নেড়ে বিড়বিড় করে বলল, টাউনের হুসুক, আগুনে হাত দিলে ফুটে যাবি বাপ। চাওয়ালার নৈঃশব্দে জেদ চেপে গেল সুদন্তর। পাম্মি ওকে উৎসাহ দিয়ে বলল, আরে চলো তো ইয়ার, দেখেই আসি ওই ভূতসিনী কি চিজ। ডার্লিং, তুমি সঙ্গে থাকলে ভূতসিনী কেন, নরককে যেতেও আমি রাজি আছি, চলো। পাম্মির গালে আলতো করে চুমু খেয়ে বলল সুদন্ত। ভূতসেনী জায়গাটা আহামরি কিছু নয়, একটা প্রাচীন পলাশ গাছের নিচে একটা মনোমেগালিথ, একটা প্রাচীন পাথর, তবে পাথরটা প্রাকৃতিক নয়, চারকোনা পাথরটার উপর ভাস্কর্য দেখলেই বোঝা যায় যে কোনো এক সময় এই পাথরটার গায়ে মানুষের হাত পড়েছে, তবে পাথরের গায়ে কোনো সিঁদুরের চিহ্ন নেই, এর কারণটা অবশ্যই মানুষের ভয়। সুদন্ত এগিয়ে গেল পাথরটার কাছে, পাথরটার ওপর চেপে বসল, তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাল, ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ইধার আও ডার্লিং, এখানে এসো। পাম্মি কিন্তু ভয়ে আড়ষ্ট হয়ে আছে, এখানে এসে অবধি কিছুই ভালো লাগছে না তার। সে বলল, না সুদন্ত, আমার ভালো লাগছে না, বাতাসটা কেমন যেন দম বন্ধ কর, তুমি নেমে এসো ঘরে ফিরে। ভয় নেই ডার্লিং, এই রোবোটিক্সের যুগে ভূত ফুত কিছুই হয় না, মানুষই ভূত। ও সব বুঝি না, তুমি এসো তো। পাম্মির কথায় পাথরটা থেকে নেমে আসে সুদন্ত ক্যাম্পের পথ ধরে, কিন্তু পাম্মির মনটা যেন ভালো নেই। পাম্মির মনকে খুশি করতে গান ধরে সুদন্ত, ক্যাম্পে নিজের তাঁবুতে ফিরতে
সারা শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করে সুধন্য। গোটা দেহ জ্বরে পুড়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি হতে শুরু করে। ক্যাম্পের ব্যবস্থাপকরা সুধন্যকে নিয়ে যায় বাঁকুড়া শহরের নামী নার্সিংহোমে। সুধন্যের বাবা মাকেও খবর দেওয়া হয়। সকাল হতে হতেই নার্সিংহোমে পৌঁছে যায় সুধন্যর বাবা। তখন নার্সিংহোমে ছোটাছুটি শুরু হয়ে গেছে। 13 নম্বর কেবিনের পেশেন্ট সুধন্য সরকারকে পাওয়া যাচ্ছে না। আশ্চর্যের ব্যাপার এটাই যে সুধন্যর কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ। ভেতরে একজন নার্স অন ডিউটি ছিলেন। সুধন্যর বাবা তড়িঘড়ি পুলিশে খবর দেন। প্রশাসনের একজন প্রভাবশালী আমলা হওয়ার দরুন পুলিশ নড়ে চড়ে বসে। ঘন্টার পর ঘন্টা জেরা করা হয় নার্সকে, কিন্তু নার্সের বক্তব্য একটাই, ঘুমিয়ে পড়েছিলাম, দরজা ভাঙার শব্দে ঘুম ভাঙে। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মিলল না সুধন্য। ব্যক্তিগতভাবে পুলিশ বলল, আর কোনো আশা নেই, ভগবান ভরসা। এতটা বলেই থামলেন বৃদ্ধ বগলাচরণ ভট্টাচার্য। টেবিলের উপর রাখা চায়ের কাপটা একবার তুলেই ঠক করে নামিয়ে রাখলেন, অর্থাৎ আরেক দফা চা লাগবে। আমি ভেতরে গেলাম চায়ের অর্ডার দিতে। আসলে হয়েছে কি, আগামী সোমবার বনভোজন, বেশি দূরে যাব না, কাছাকাছি নদীর ধারেই পিকনিক করব আমরা। আর আমি গেলে ভরচাঁদ মশাই বা কেন বাদ যান, উনার ছেলেকেও বলা হলো। শুনে ভরচাঁদ মশাই তো খুব খুশি, বললেন, বনভোজন ভালো জিনিস, কিন্তু বনভোজনের নামে আজকাল যা সব হয় তা আমার ঘোর অপছন্দের। সে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার অসুবিধে হয় এমন কিচ্ছু হবে না। চা এসে গেল। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভট্টাচার্য মশাই বললেন, সে আমি জানি, কথার কথা বললাম। আসলে একটা ঘটনার কথা মনে পড়ে গেল, আমার এক শিষ্যের ছেলের সঙ্গে ঘটেছিল। শিষ্যটির নাম জহর, জহর সরকার, একজন উচ্চ পদস্থ আমলা, আইএএস, উপর মহলে অনেক প্রতাপর, স্ত্রী ডাক্তার, ছেলেটাও হরিয়ানাতে MD করছে, এক কথায় সুখী সংসার। ভরচাঁদ মশাইয়ের কথার মাঝে কেমন যেন গল্পের ইঙ্গিত পেলাম। আমার গল্প শোনার ইচ্ছেটাও প্রবল হয়ে উঠল। বললাম, তাহলে বলেই ফেলুন সেই ঘটনা। আমার কথায় উৎসাহিত হয়ে ভরচাঁদ মশাই যে গল্পটি বললেন তার মুখবন্ধই এতক্ষণ ধরে শুনলেন। সুধন্য নামে যে ছেলেটির কথা শুনলেন ওই হল IAS আমলা জহর সরকারের ছেলে। মুখবন্ধ শেষ করে এবার আসল গল্পে ঢুকলেন ভরচাঁদ মশাই। চায়ের কাপটা খালি করে সোফাতে পিঠ হেলিয়ে শুরু করলেন পরের অংশ। সুধন্য নিরুদ্দেশের মাসখানেক পরের ঘটনা। ঠিক সকালবেলায় হন্তদন্ত হয়ে হাজির হল জহর। ওর চোখে মুখে মানসিক চাপের চিহ্ন প্রবল। এসে প্রণাম করতেই আশীর্বাদ করে বললাম, দীর্ঘজীবী হও, সংসার সুখ শান্তি ঐশ্বর্যে ভরে উঠুক। কিচ্ছু কুশলে নেই বাবা, সুখ শান্তি সব শেষ, ছেলেটাকে আপনি বাঁচান। কি হয়েছে তোমার ছেলের? সে অনেক কথা বাবা, বলতে সময় লাগবে। হাত মুখ ধুয়ে বসো, স্নান করে এসেছো তো? না হলে স্নানটা সেরে নাও, দুপুরে খাওয়া দাওয়ার পর সব শুনবো। জহর সকালেই স্নান করে, সুতরাং হাত মুখ ধুয়ে বেতের মোড়াতে বসল সে। জয়াকে বললাম একটু চা জল দিতে। স্নান করে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে বসবার ঘরে গিয়ে বসলাম। জহর শোনালো তার ছেলের সঙ্গে হওয়া সমস্ত ঘটনা। আমি বললাম, সবই তো শুনলাম, কিন্তু ওখানে না গেলে তো কিছু করতে পারবো না, আমাকে একবার যেতে হবে ওখানে। সে ব্যবস্থা আমি করছি, আপনি কাল সকালেই চলুন। পরদিন সকালেই বেরিয়ে পড়লাম জহর আর আমি। মাঝে রাস্তার ধারের ধাবাতে খাওয়া দাওয়া করার দরুন পৌঁছতে বেলা পড়ে এলো। উঠলাম গিয়ে সেই ক্যাম্পে যেখানে সুধন্যরা উঠেছিল।
অশুধন্যর ঘটনার পর এই তাঁবু ক্যাম্পটির খদ্দের বেশ কমে গেছে। ভয়ে কেউ আসতেই চায় না। আমাকে দেখে খুশি হলেন ওরা। ক্যাম্পের ম্যানেজার বললেন, কিছু একটা করে আমার ব্যবসাটা বাঁচান বাবা। আমার সর্বস্ব ইনভেস্ট করেছি এই ব্যবসায়, ফকির হয়ে যাব, ছেলে মেয়ে নিয়ে পোতে বসতে হবে এরপর। আশা করি সেরকম কিছু হবে না। তবে আপনার এই ক্যাম্পে কোনো অশুভ শক্তি নেই, আপনি নিশ্চিন্ত হতে পারেন। আর সুধন্যকে খুঁজে বের করাই আমার আসল কাজ, তাতে আপনাদের কতটা লাভ হবে আমি জানি না। ম্যানেজার ঢিপ করে একটা প্রণাম করে বললেন, তাতেই অনেক হবে বাবা, কথা তো দিয়ে ফেলেছি জহরকে। কিন্তু সুধন্যকে খুঁজে বের করা সহজ কাজ নয়। সুধন্যর যে মস্তিষ্ক বিকৃতি হয়নি, সে যে পাগল হয়ে নার্সিংহোম থেকে পালিয়ে যায়নি, সেটাই বা কীভাবে নিশ্চিত করে বলি? সুধন্য যে ক্যাম্পে ছিল, সেই ক্যাম্পেও কোনো অশুভ কিছু দেখতে পাচ্ছি না। এখন একমাত্র ভরসা ওই ভূতসেনী। ম্যানেজারকে ডেকে বললাম, আমি ওই ভূতসেনী না কি নাম জানো, ওখানে যাব। ম্যানেজার তো আমার কথা শুনে শিউরে উঠলেন, কিছুক্ষণ ইতস্তত করে বললেন, ওখানে না যাওয়াই ভালো বাবা, জায়গাটাকে বড় বড় ওঝা তান্ত্রিকেরাও এড়িয়ে চলে। আমি তো বড় সড়ো কিছু নই, তাই আমার কোনো ভয় নেই। তুমি না গেলে আমাকে রাস্তা দেখিয়ে দাও, আমি একাই যাচ্ছি। একাই চললাম ওখানে। জহর অবশ্য আমার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। খামুখা ওকে বিপদে ফেলে কোনো লাভ নেই। যে জায়গা সম্বন্ধে আমি নিশ্চিত কিছু জানি না, সেই জায়গায় অন্য কাউকে নিয়ে যাওয়া ঠিক নয়। এক্ষেত্রে ম্যানেজারের মতকে আমি সমর্থন করি। জায়গাটায় প্রবেশ করতেই একটা আলাদা রকম অনুভূতি হতে লাগল। অনুভূতিটা খুব স্বাচ্ছন্দ্যময় নয়। পাখিরাও জায়গাটাকে এড়িয়ে চলছে। সাপ, ব্যাং, গিরগিটি বা পোকামাকড়ের দেখাও মিলল না। অথচ একটু দূরের এলাকা জীব বৈচিত্র্যে ভরপুর। একটা পলাশ গাছের তলায় বিশাল একটা মনোলিথিক স্ট্রাকচার, একটা পাথরের উপরে অজস্র কারুকার্য ও চিত্র। আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম, না কোনো মানে হয় না ওগুলোর, স্রেফ সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়েছে। পাথরের মাঝখানে একটা চৌকো মতো গর্ত, গর্তটা দিয়ে ওপাশটা দেখা যাচ্ছে না। তার মানে হয় ওপাশটা বন্ধ, আর না হয় একটা কাঠি নিয়ে গর্তটাতে ঢোকালাম। কি আশ্চর্য, কাঠিটাকে যেন কেউ টেনে নিল। এবার পাথরটার চওড়ার থেকেও দ্বিগুণ দৈর্ঘ্যের একটা কাঠি ভেঙে গর্তে ঢোকালাম। এবারেও তাই ঘটল। আমি ছুটে গেলাম পাথরটার পেছনে। পলাশ গাছের গুড়ি দিয়ে ঢাকা অংশটুকু বাদ দিলেও পাথরটার পেছনের অনেকটা অংশই দেখা যাচ্ছে। না, গর্তটা এদিক পর্যন্ত নেই, অর্থাৎ একমুখী কানা গর্ত। হতাশ হয়ে ফিরে এলাম ক্যাম্পে। আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো জহর। ওর দৃষ্টির অর্থ বুঝি। বললাম, এখনই হাল ছাড়ার কোনো কারণ নেই, আমার উপর বিশ্বাস রাখো। আমার আশ্বাসে ও আশ্বস্ত হলো কিনা জানি না, তবে আমিও যে চরম উদ্বিগ্ন তা বলার অপেক্ষা রাখে না। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। মাঝরাতের পর যদি বা ঘুম এলো, তাও ভেঙে গেল একটা স্বপ্ন দেখে। খুব বিভৎস স্বপ্ন। কালো অন্ধকারের ভেতর জ্বলে উঠল একটা আলো, অনেকটা হঠাৎ করে ফেটে যাওয়া চকলেট বোমের মতো। তারপর সেই আলো বাড়তে থাকলো, ছড়িয়ে পড়ল দিকবিদিকে। এরপর দেখতে পেলাম একটা জায়গা, যেন ধাতু গলানোর পাত্র। টকমক করে ফুটছে লাল টকটকে ধাতু, আর সেই ফুটন্ত ধাতু থেকে বেরিয়ে আসছে একটা উন্মুক্ত গুঙ্গানি, যেন কোনো শক্তি ক্রোধন্মুক্ত হয়ে আস্ফালন করছে, আর সেই উন্মুক্ত গুঙ্গানি মস্তিষ্কের কোষে কোষে প্রদাহ সৃষ্টি করছে।
আসতে আসতে শীতল হয়ে এলো জায়গাটা, সেই গুঙ্গানিটা আস্তে আস্তে কমে এলো, যেন সেই শক্তি জমাট বাঁধা পাথরের মধ্যে আটকে গেছে। এরপর চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা। চোখ মেলতেই দেখলাম তাঁবুর দরজার কাছে ঝুলতে থাকা হ্যারিকেনটা নিভে গেছে, চারদিকে নিকষ কালো অন্ধকার। রেডিয়াম লাগানো হাত ঘড়িতে সময় রাত 3:05। বিছানা থেকে উঠে পড়লাম, খুব সাবধানে বালিশের তলা থেকে টর্চটা বের করে নিলাম, কারণ পাশের বেডেই জহর ঘুমোচ্ছে, ওকে জাগালেই বিপদ। আমি যেখানে যাচ্ছি সে জায়গাটা এখন নিরাপদ নয়। জুতোটা পায়ে গলিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ভূতসিনীর উদ্দেশ্যে। পাথরটা থেকে একটা উজ্জ্বল আভা বের হচ্ছে, অনেকটা আমার হাতে রেডিয়াম দেওয়া হাত ঘড়িটার মতো। আর স্বপ্নে শোনা সেই গঙ্গানির আওয়াজটা যেন শুনতে পাচ্ছি। ভালো করে শুনতেই বুঝলাম ওটা গঙ্গানির আওয়াজ নয়, ওটা সৃষ্টির সেই আদি নাদ যেটা আজও ছড়িয়ে আছে অণুতে পরমাণুতে, যে প্রাণায়ামের অভ্যাসে আমি শ্বাসকে করেছি নিয়ন্ত্রিত, এই সেই আদি নাদ। তাহলে কি সৃষ্টির আদি থেকেই এই নাদ সংরক্ষিত আছে বস্তুতে বস্তুতে? আর এই সার কথাই বুঝতে পেরেছিলেন আমাদের বৈদিক ঋষিরা, তাই তো জগতের সর্বত্রই করেছেন অখণ্ড অব্যক্ত ব্রহ্মের সন্ধান। কিন্তু সুদন্যর হারিয়ে যাওয়ার সঙ্গে এর কি সম্পর্ক তা বুঝলাম না। পাথরটার মাঝখানের ছিদ্রটা কি কোনো পোর্টাল? সময় থেকে সময়ান্তরে বা আয়াম থেকে আয়ামে যাওয়ার পথ এটা? এরকম কিছু হলে সুদন্য আর এ জগতে নেই বা এ সময়েও নেই, সে আছে সমান্তরাল কোনো মহাবিশ্বের কোনো এক ভূতসিনী নামক স্থানে, বা আজ থেকে বহু বছর অতীতে বা ভবিষ্যতে। সুদন্যর খবর পেতে গেলে আমাকে এই ছিদ্র দিয়ে প্রবেশ করতে হবে। নিজের মনকে সংযত করে নিলাম, যা হবার তা হবে, কিন্তু এর শেষ দেখে আমি ছাড়ব। ছিদ্রের মধ্যে নিজের আঙুলটা ঢুকিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য শক্তি যেন আমাকে টানতে শুরু করলো। আমি আস্তে আস্তে ঢুকে যেতে লাগলাম ওই ছিদ্রটার ভেতর। কিন্তু কিভাবে ঢুকলাম সে প্রশ্ন করো না, তার উত্তর আমার কাছেও নেই। ছিদ্রের ওপাশটা এপাশের মতোই, সেই পলাশ গাছ, সেই পাথর, সেই সব কিছু। কিন্তু তফাত হলো এই পাথরের চারপাশের পরিবেশ। এখানে পাখিরা গান করছে, পতঙ্গেরা খেলা করছে, ব্যাঙের দল, গিরগিটির দল পোকা ধরে খাচ্ছে মহানন্দে। পাথরটার গায়ে সিঁদুরের আস্তর, নিয়মিত পুজো হয় এখানে। পাথরটা ছেড়ে এগিয়ে চললাম, ক্যাম্পে ফিরে যেতে হবে। এটা যদি সমান্তরাল বিশ্ব হয় তবে ওখানে কি পরিবর্তন হয়েছে তা একবার জানা দরকার। আর সুদন্যই বা কি করে নিরুদ্দেশ হয়ে গেল সেটার সঠিক তদন্তও দরকার। ক্যাম্পে গিয়ে দেখলাম ওখানে জহর নেই, এমনকি ম্যানেজারও আমাকে চিনতে পারলেন না। সুদন্যর কথা বলতেই একটু গম্ভীর হয়ে উনি বললেন, সুদন্য নামে একজন এই ক্যাম্পে এসেছিল সত্যি, কিন্তু তার হারিয়ে যাওয়ার কথা তো আমার জানা নেই। আর ওই কি যেন বললেন, ভূতসিনী না কি যেন, ওসব নামের এখানে কোনো জায়গা নেই। পাহাড়ের পেছনে ওই যে পলাশ গাছের নিচে যে পাথরটা আছে? ম্যানেজার হাত জোড় করে কপালে ঠেকিয়ে বললেন,
কি যা তা বলছেন ওটা দেওথান, দেবতা থাকেন ওখানে, যে যা মানত করে তা পূরণ হয়। আপনিও মানত করুন, আপনার মানসিক সমস্যাও দূর হয়ে যাবে। একটা বাঁকা হাসি হাসলেন ভদ্রলোক। আমাকে পাগল ঠাউরেছেন উনি, আমিও মানে মানে কেটে পড়লাম। নিজের মান সম্মান নষ্ট করে লাভ কি? জহরের ঘরে গিয়ে দেখলাম ওখানে ওরা কেউ নেই, হতাশ হয়ে বেরিয়ে পড়লাম। এবার ঘরেই ফিরতে হবে, কিন্তু ঘরে গিয়ে যদি দেখি কাছাকাছি বাস স্ট্যান্ডে এলাম বাস ধরার জন্য, একটু চা খেতে হবে, পকেটে এখনো বেশ অনেকগুলোই টাকা আছে। ভাগ্য ভালো টাকাগুলো কিন্তু এখানে অচল নয়, বাস স্ট্যান্ডের কাছেই একটা চায়ের দোকান, দোকানদার গুঁড়ি হয়ে কিছু একটা করছিলেন। আমি এক কাপ চা চাইতেই উনি মাথা তুললেন, কিন্তু এ কি, এ যে জহর। বললাম, জহর তুমি? গরু খোঁজা করে খুঁজছি তোমাকে, কিন্তু তুমি চায়ের দোকানে কি করছো? জহর অবাক হয়ে তাকালো আমার দিকে, বলল, এটাই তো আমার পেশা বাবা। কি বলছো তুমি, তুমি তো আইএএস। আইএএস তো দূর, আমি আইএটাও পাস করতে পারিনি, তবে আমার সুধন্যকে আমি অনেক দূর পড়িয়েছি, হাই স্কুলের মাস্টারও। এসব তো আপনি জানেনই বাবা, তবে একটা বিরাট সমস্যা হচ্ছে বাবা। দোকান থেকে বেরিয়ে এসে ঢিপ করে প্রণাম করল জহর। ওকে আশীর্বাদ করে বললাম, কি হয়েছে? জহর হাত জোর করে বলল, সে তো বলবই বাবা, কিন্তু আপনার এ বেশ কেন? বুঝলাম এখানকার বগলা ভরচাজ আমার মতো নয়, সে হয়তো বেশভূষায় আমার চেয়ে আলাদা। বললাম, সে একটা সমস্যা আছে, পরে সব বলব, এখন তোমার সমস্যার কথা বল। জহর যা বলল তার মর্মার্থ এই রকম, সুদন্যর এক ডুপ্লিকেট এসে হাজির হয়েছে, সে নাকি ডাক্তার, অনেক রকম ভুলভাল বকছে সে, নকল সুদন্যকে নিয়ে জেরবার হয়ে গেছে জহর। চাটা খেয়ে ওর বাড়িতে গেলাম, সেখানে ও রীতিমতো খাতির যত্ন। দেখলাম ওর ঘরের দেওয়ালে আমার বিশাল পোর্ট্রেট ঝুলছে, ন্যাড়া মাথা, বিশাল টিকি আর সর্বাঙ্গে বৈষ্ণব তিলক, রীতিমতো বৈষ্ণব ঠাকুর আমি। ছবি দেখেই ভাব বদলে নিলাম, মনে বৈষ্ণব ভাব জাগল। বললাম, হরির কৃপায় এ সমস্যার আমি সমাধান করে দেব। তা বাবা সুদন্য, তুমি একটু এদিকে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সুদন্যকে একা পেয়ে বললাম, তুমি প্যারালাল ইউনিভার্স সম্পর্কে জানো? হ্যাঁ, কিন্তু কেন? তুমি ভূতসেনের ওই পাথরটার মাধ্যমে এখানে এসেছো, এটা আমাদের পৃথিবীর একটা প্রতিরূপ, আমিও ওই পাথরটার মাধ্যমেই এসেছি, তাই সময় নষ্ট না করে পাথরটার কাছে চল, ওই পাথরটাই আমাদের পৌঁছে দেবে আমাদের পৃথিবীতে। সুদন্য শিক্ষিত ছেলে, সংস্কার নামানুক বিজ্ঞানে তার অরুচি নেই, আর এসব ঘটনার পর সে এতই ভয়ে ভয়ে আছে যে আর কোনো কিছুর বিচার বিশ্লেষণের শক্তি তার নেই। আমার কথাটা লুফে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চলুন, আর কোনো রিস্ক নেওয়ার ইচ্ছা আমার নেই, অনেক হয়েছে। সুদন্যকে নিয়ে চলে এলাম শুশুনিয়া পাহাড়ের পেছনে সেই পাথরটার কাছে। বললাম, আমাকে বেশ শক্ত করে ধরে থেকো। সুদন্য মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর ও আমার একটা হাত চেপে ধরতেই আরেকটা হাতের আঙুল ভরে দিলাম ওই চৌকো ছিদ্রটাতে, একটা প্রচণ্ড টানে চলে গেলাম ওপারে। ক্যাম্পে আসার সময় সুদন্যকে বললাম, তুমি নার্সিংহোম থেকে এই পাথরের কাছে এলে কিভাবে? এখানে না এলে তো ওপাশের পৃথিবীতে পৌঁছতে পারতে না। মাথা নেড়ে সুদন্য বলল, তা তো জানি না। সুদন্য
সুদর্ণকে ফিরে পেয়ে জহরের আনন্দের শেষ নেই, কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল ছেলেকে। গল্প শেষ হতেই ভরচাষ মশাই লক্ষ্য করলেন যে আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটু অস্বস্তি প্রকাশ করে বললেন, বাবাজি সাজলে মোটেই খারাপ দেখাবে না আমাকে, আমি নিজেই দেখেছি। সমান্তরাল গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করলেন কৌশিক, নীলাঞ্জন ও দেবলীনার সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।